গুড মর্নিং গাইস, আজকে সকালে একটু উঠে ভাবছি কি রান্না করবো। রান্না করবো আজকে, যেহেতু মঙ্গলবার, নিরামিষ। নিরামিষের জন্য আজকে আমি করেছি মটরের ডাল লাউয়ের ডগা দিয়ে, এই যে পোড়ন দিয়ে দিলাম, কালো জিরা পোড়ন দিয়ে। সেতে কিন্তু সেই টেস্ট লাগে, অনেকদিন পরে লাউয়ের ডগা আনা হলো। লাউয়ের ডগা দিয়ে আমি মটরের ডাল করলাম এবং আমি কালো জিরা পোড়ন দিয়ে করে ফেলেছি। আমার তো খুবই ভালো লাগে, জানি না কার কার ভালো লাগে। তারপরে করলাম হলো লাউয়ের ডগার চচ্চড়ি, একটু কালো জিরা পোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এবার লাউয়ের ডগার মধ্যে দিয়েছি বেগুন, মূলো আর যে লাউয়ের ডগা, এই তিনটা দিয়েই করেছি। আপনারা পারলে শিম ঝিঙ্গাও দিতে পারেন, কিন্তু ছিল না দেখে আমি দেইনি। আর মূলোগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। তারপরে লাউয়ের ডগার চচ্চড়িটা করার জন্য আমি নিয়ে নিলাম কালো জিরা পোড়ন দিলাম আর ভালো করে ধুয়ে নিয়েছিলাম আগেই। আর বলেছি মূলোটা সিদ্ধ করে নিয়েছি, লাউয়ের ডগাটাকে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে নেব, আগে ভালো করে ভেজে দিব লাউয়ের ডগাটাকে। লাউয়ের ডগার চচ্চড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এত ভালো লাগে, অনেকদিন পরে শাকসবজিগুলো খাওয়া হচ্ছে। এইভাবে নেড়ে দিলাম, নেড়ে দেওয়ার পরে আমি কয়েকটা লঙ্কা কেটে দিয়ে দিলাম। লঙ্কাগুলো কিন্তু আমি সর্ষার সাথে বাটিনি, আর দিয়ে দিলাম হলুদ আর লবণ। আর সর্ষে আমি আগেই বেটে রেখেছি, আমার এখানে সাদা সর্ষে ছিল না, আমি কালো সর্ষে নিয়েছি, কালো সর্ষাই বেটেছি। কালো সর্ষে বাটার পরে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে সম্পূর্ণটা লেগে যায়, সব সবজির মধ্যে ভালোভাবে হলুদ লবণ লেগে। তারপরে এই সর্ষে বাটাটা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এবার একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে ঢেলে ঢেকে দিব। এবার সবার চচ্চড়িটাও হয়ে গেল এদিকে, আর আমি ওদিকে পনির কেটে রেখেছি। আজকে আমার রান্নার মধ্যে ছিল ডাল, চচ্চড়ি আর পনির। পনির যেহেতু আমার ছেলে ভালোবাসে, নিরামিষের মধ্যে আমার পনির লাগবে। তো চচ্চড়িটা মোটামুটি দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে। আর একটু জল দিয়ে আর একটু চিনি দিব, সর্ষে বাটার মধ্যে একটু চিনি দিলে কিন্তু খেতে খুব টেস্ট হয়, একটু মিষ্টি মিষ্টিও লাগে, ঝাল ঝাল লাগে, খেতে খুব ভালো লাগে। এই জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়া যায় আমার কষানো হয়ে গেছে। এবার আমি তারপর বসিয়েছিলাম পনির। পনিরের তরকারিটাও আলু দিয়ে ঝোল করেছি। এই হলো আজকে আমার রেসিপি।